আজকে আমরা শিখব মজাদার একটি টপিক, যেটা হচ্ছে টেন্স। টেন্স সম্পর্কে তো আগে আমরা সবাই জানি, টেন্স ছাড়া কিন্তু আমরা ইংরেজি গ্রামারটাকে চিন্তাই করতে পারি। আজকে আমরা সেই টেন্স সম্পর্কে আরেকটু মজাদারভাবে এবং ভালোভাবে জানবো। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ টেন্স? টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে সময় বা কাল, ক্রিয়া বা কাজ। ক্রিয়া বা কাজ, কোনো একটি কাজ সংঘটিত হওয়ার সময় বা কালকে টেন্স বলা হয়। আমি আবার বলি, কোনো একটা কাজ কখন হবে, সেটা কি এখন হবে না ভবিষ্যতে হবে নাকি এখন হচ্ছে, এটাকেই মূলত টেন্স বলা হয়। টেন্স এর মানেটা হচ্ছে সময় বা কাল, অর্থাৎ আমি কোনো একটা কাজ কখন করেছি বা কখন করব, সেই সময়টাকেই মূলত টেন্স বলা হয়। তো ক্রিয়া বা কাজ সংঘটিত হওয়ার সময় বা কালকে টেন্স বলা হয়। নাও কোশ্চেন ইজ, হাউ ম্যানি কাইন্ডস আর টেন্স অ্যান্ড হোয়াট আর দে? টেন্স কত প্রকার এবং কী কী? টেন্স মূলত তিন প্রকার, আগে আমরা সবাই জানি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। নাও কোশ্চেন ইজ, হোয়াট ইজ প্রেজেন্ট টেন্স? প্রেজেন্ট টেন্স হচ্ছে সে টেন্স দ্বারা বর্তমানকালে কোনো একটা কাজ হচ্ছে বা চলতেছে এরূপ বোঝায়। বর্তমানে কালে বা বর্তমানে এই সময়টাতে সংঘটিত হওয়া যে কোনো কাজকে মূলত প্রেজেন্ট টেন্স এ অন্তর্ভুক্ত কাজ বলা হয়। অর্থাৎ যে টেন্স দ্বারা কোনো একটি কাজ বর্তমান হচ্ছে বা চলছে এরূপ বোঝায়, তাকে প্রেজেন্ট টেন্স বলা হয়। ফর এক্সাম্পল হতে পারে, আই ইট রাইস অর আই এম মেকিং ভিডিও টিউটোরিয়াল। সো বর্তমানকালে যে কাজগুলো আমরা করছি বা হচ্ছে, অর ইউ আর ওয়াচিং দিস ভিডিও, ইউ আর ওয়াচিং দিস ভিডিও, এই যে বর্তমানকালে যে কাজগুলো হচ্ছে এই সময়টাকে প্রেজেন্ট টেন্স বলা হয়। অ্যান্ড নাম্বার টু হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, যেটা অতীত হয়ে গেছে, যে তোমার লাইফে এত প্যারা বা এত ফেক, সেটা অতীতকালের, এটাকে ভুলে যাও, এটা নিয়ে থেকো না। সো এটা হচ্ছে পাস্ট টেন্স, যে অতীতকালে তোমার সাথে কত কিছু হয়েছিল, কত জনের সাথে মারামারি হয়েছিল, কত জনের সাথে মানে কত ব্যাপার থাকে না আমাদের মাঝে, সেই বিষয়গুলো হচ্ছে পাস্ট টেন্স। অর্থাৎ যে টেন্স যারা কোনো কাজ অতীতকালে হয়ে গেছে বা অতীতকালে হয়েছিল বা অতীতকালে হচ্ছিল এরও বোঝায়, তাকে পাস্ট টেন্স বলা। ফর এক্সাম্পল, আই ওয়েন্ট টু কলেজ, আই ওয়েন্ট টু কলেজ অর আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল অর আই ওয়েন্ট টু ইউর হোম, আই ওয়েন্ট টু ইউর হোম। বা এমন হতে পারে, আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম, বা আই সো হিম, আমি তাকে দেখেছিলাম। যে অতীতকালের কাজগুলো এগুলো হচ্ছে পাস্ট টেন্স। অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এই ভবিষ্যৎকালটা কাকে বলা হয়? যে টেন্স দ্বারা কোনো একটা কাজ ভবিষ্যৎকালে হয়ে থাকবে বা হবে এরূপ বোঝায়, তাকে মূলত ফিউচার টেন্স বলা হয়। নাও কোশ্চেন ইজ, হোয়াট ইজ ফিউচার টেন্স? মানে এই ফিউচার টেন্সটা কীভাবে বুঝতে পারি? তো থিঙ্ক অ্যাবাউট, যেমন ভবিষ্যৎকালে তুমি একটা কোনো একটা কাজ করবে, হতে পারে ভবিষ্যৎকালে তুমি আগামী বছর, তুমি আগামী বছর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে, আগামী বছর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হবে, সেটা যে কোনো ইউনিভার্সিটি হতে পারে, এটা তোমার প্ল্যান বা এটা ফিউচার প্ল্যান। সো এটা হচ্ছে ফিউচার, ভবিষ্যৎকাল কোনো একটা কাজ করবে। বা আই শ্যাল গো টু ঢাকা, আমি ঢাকা যাবো, আই শ্যাল গো টু ঢাকা টুমরো, আমি আগামীকাল ঢাকা যাবো, এই যে আগামীকাল কোনো একটা কাজ করবো নিকট ভবিষ্যৎ, বা আমি এক বছর পর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হবো, এটা হচ্ছে ভবিষ্যৎকালের কোনো একটা চিন্তা ভাবনা। এই ভবিষ্যৎকালের কাজগুলোকে মূলত ফিউচার টেন্স বলা হয়। তো ফিউচার টেন্স মূলত কি, যে টেন্স দ্বারা কোনো একটা কাজ ভবিষ্যৎকালে করবো বা পরে করবো বা আগামীকাল করবো, সেটাকে মূলত ফিউচার টেন্স বলা হয়। ঠিক আছে, আই শ্যাল গো টু ঢাকা টুমরো, আমি আগামীকাল ঢাকা যাবো। সো দ্যাটস ইট।